ক্লিরলি মেনশন করা যাই যে পুরোনা কু পু সুযোগ অর্থাৎ খালি পদবীরা পচাশ শতকড়া অবসরপ্রাপ্ত কর্মচারী পাইবে নিযুক্তি। আঠ দশমিক আঠ লক্ষ পঞ্জীকৃত নিযুক্তি আশায়ী যুববর্গ নিরাশ মুখে পুরা ইনফর্মেসন দেি তে আগামী দিনে যে সবুি সরকারি পাই, যে আশায়ী মানে অনেক নিশ্চিন্ত রূপরে ইয়ে খবর আশাই মানুষ গোটিয়ে নিরাশ বা গোটি নৈরাশ্য মনোভাব সৃষ্টি করেছে কারণ যেতবেলি এত সারা যুবপি বেকার বসি সেতেবে পচাশ শতকড়া অবসর অবসরপ্রাপ্ত কর্মচারী নিযুক্তি দেওয়া কতদূর যুক্তিযুক্ত তা আপন মানে কমেন্ট সেকশন কমেন্ট করবে আপন মানে বিচার করিবে। তেবে দেখুন পুরোনা সুযোগ খালি পদবীরা পচাশ শতকড়া অবসরপ্রাপ্ত কর্মচারী পাইবে নিযুক্তি রাজ্যের

খসিবায় যা কি আপনার তথ্যর জনা পড়ছে ইতিমধ্যে যদি আপন মানে দেখবে গত এপ্রিল তিরিশ সুদ্ধা মোট আঠ লক্ষ অশি হাজার শহে পঁচত্তর জন যুববর্গ চাকি পাইব কর্ম নিযোজন সংস্থা পঞ্জীকৃত করেছেন সেমান মধ্যে পাঁচ লক্ষ একাশি হাজার ছশো ছস্তর জন যুবক লাগে দুই লক্ষ অঠানবে হাজার চারিশো অনশত জন যুবতী কিন্তু ইতিমধ্যে যে রিপোর্ট পব্ল পাচ্ছি আপনার মানে যে আগামী দিনে যে নিযুক্তি আসবে যেকোনি রিক্রুটমেন্ট সে বর্তমান সময় চর্চা যে খালি পদবীতে পচাশ শতকটা অবসরপ্রাপ্ত কর্মচারী পাইবে নিযুক্তি ফলস্বরূপ তেলে মুন্ডের তেল সদৃশ যে পাইছেন সে হি পাইবে প্রকৃত যে যুবপি বা যে আশাই রই সেই গোটি নৈরাশ্য মনোভাব কারণ যেত কি অবসরপ্রাপ্ত কর্মচারী মানুষ নিযুক্তি দিয়া যাচ্ছে নিশ্চিত রূপে সমুদ্রক সংখ্যা স্বরূপ আপনার পস আসুছে কিন্তু আপনার যদি দেখবে সে আপনার ফিফটি পারসেন্ট যাচ্ছি তাহলে আপে মানে এটু তুলনা করে পুত্রে তবে কমেন্ট করতো প্রকৃতের এই যে নিম লু হওয়া লাগু হওয়া উচিত কি নু আপন মানে জনাইবে এবং কড়া জবাব দেবে তবে আশা রাখছি আপনার কমপ্লিট ইনফরমেসান দিয়েছে এইভাবে সব অথেটিক জেন ট্রস্টেবল ইনফরমেসান পাওয়া আজ আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল সবসক্রাইব লাইক শেয়ার করু বিদায় এক দূ ভিডিও সহক আসি বন্ধোৎকাল জননী